দেখো, আমরা গত ক্লাসে শব্দ কীভাবে উৎপন্ন হয়, কীভাবে শব্দ বিস্তার লাভ করে ইত্যাদি সব জেনেছিলাম। আজকে আমরা আলোচনা করব তরঙ্গ নিয়ে, স্থিতিস্থাপক তরঙ্গ। স্থিতিস্থাপক তরঙ্গ, এই স্থিতিস্থাপক তরঙ্গ এটাকে আমরা দুই ভাগে ভাগ করি, দুই ভাগে ভাগ করি। একটাকে বলা হয় তোমার অনুদৈর্ঘ্য তরঙ্গ, আর একটাকে বলা হয় তির্যক তরঙ্গ। তাহলে তরঙ্গ দুই প্রকার, এক হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, আর দুই হচ্ছে তির্যক তরঙ্গ। তা আমরা অনুদৈর্ঘ্য তরঙ্গ কাকে বলে তার একটা ছবি দেখে নিই, তাহলে তোমাদের ধারণা তৈরি হবে, তারপর আমরা সংজ্ঞায় আসছি। তোমরা সবাই স্প্রিং দেখেছ, এরকম ভাবে স্প্রিং অবস্থান করে। তা স্প্রিংকে যদি তুমি নিচে টেনে ছেড়ে দাও, এধারে টেনে ছেড়ে দাও, তাহলে কিরকম হয় দেখবে? স্প্রিংটা এরকম প্রথমে বড় বড় হয়, তারপর আবার স্প্রিং এরকম ভাবে ছোট 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 ছোট, আবার কোনো অংশ এরকম বড় বড় হয়ে থাকে রিংগুলো, আবার কোনো অংশ এরকম কাছাকাছি অবস্থান করে। তাহলে এইভাবে যখন অবস্থান করছে, এখানে এইখানে দেখছো যে তরঙ্গ যেটা সৃষ্টি হচ্ছে পরস্পরের সঙ্গে সমান্তরালভাবে সৃষ্টি হচ্ছে। এরকমভাবে পরস্পরের সঙ্গে যদি সমান্তরালভাবে সৃষ্টি হয়, তখন সেই তরঙ্গকে আমরা বলি অনুদৈর্ঘ্য তরঙ্গ। আর যে জায়গাটাই পরস্পর কাছাকাছি থাকছে সেটাকে বলা হয় ঘনীভবন, আর যেখানটায় পরস্পর দূরে থাকছে তাকে বলা হচ্ছে তনুভবন, আবার যেখানে কাছাকাছি থাকছে সেটাকে বলা হচ্ছে ঘনীভবন। তাহলে এরকমভাবে ঘনীভবন তনুভবন এরকম যখন তরঙ্গের মধ্যে সৃষ্টি হয়, তখন সেই জাতীয় তরঙ্গকেই আমরা বলবো অনুদৈর্ঘ্য তরঙ্গ। বা দেখবে আমাদের প্রাণীদের মধ্যে কেঁচো, কেঁচো যখন চলে তখন দেখবে যে ওর দেহের সামনের অংশটা প্রথমে কী হয়, সামনে একটু বড় হয়ে যায়, বড় হয়ে গিয়ে মাটিতে শক্ত কিছুকে আঁকড়ে ধরে, তারপরে কী হয় পেছনের অংশগুলো গোটাতে শুরু করে, তখন দেখবে শরীরের কোনো কোনো অংশ রিং রিংগুলো, আমরা কেঁচোর দেহে কি অনেক রিং দেখতে পাই, তো সেই রিংগুলো দেখবে কখনো কাছে সরে আসছে, কখনো দূরে সরে যাচ্ছে, কখনো কাছে সরে আসছে, কখনো দূরে সরে যাচ্ছে। তাহলে এরকমভাবে যদি কোনো তরঙ্গ অগ্রসর হয়, সেই জাতীয় তরঙ্গকে আমরা বলবো অনুদৈর্ঘ্য তরঙ্গ। তাহলে অনুদৈর্ঘ্য তরঙ্গের যদি আমরা সংজ্ঞা আলোচনা করি, অনুদৈর্ঘ্য তরঙ্গ বলতে আমরা বুঝব যে মাধ্যমের কণাগুলো তরঙ্গের গতির অভিমুখের সঙ্গে যদি সমান্তরালভাবে কম্পিত হয়, তখন সেই জাতীয় তরঙ্গকে আমরা অনুদৈর্ঘ্য তরঙ্গ বলি। কি বললাম কথাটা, যে মাধ্যমের কণাগুলি, মাধ্যমের কণাগুলি যদি মাধ্যমের কণাগুলি যদি তরঙ্গের গতির সঙ্গে সমান্তরাল ভাবে কম্পিত হয়, তবে তাকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলা হয়, অনুদৈর্ঘ্য তরঙ্গ বলব। এবং এই তরঙ্গের ক্ষেত্রে মাথায় রাখবে এই যে
ঘনীভবন, আবার এই যে তনুভবন, আবার ঘনীভবন, আবার তনুভবন। তা এই একটা ঘনীভবন অঞ্চল থেকে শুরু করে এই ঘনীভবনের এই যে মধ্যবিন্দু এখান থেকে শুরু করে অপর একটা ঘনীভবন তার যে মধ্যবিন্দু এর মধ্যবর্তী যে দূরত্ব সেই দূরত্বটাকে আমরা বলি তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য কি আমরা পরে সংজ্ঞা নেব, নিশ্চয়ই আসবো সংজ্ঞায়। তা তার আগে আমরা একটু ছবিতে বুঝিয়ে দিলাম যে দুটো ঘনীভবন অঞ্চলের মধ্যবর্তী দূরত্ব। বা তুমি এরকম ভাবতে পারো, যদি তনুভবনের দিক থেকে ভাবো, এইটার মধ্যবর্তী দূর অঞ্চল থেকে এইখানে যে মধ্যবর্তী অঞ্চল আছে তার মধ্যবর্তী যে দূরত্ব সেটাকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বলবো। কিন্তু দূরত্ব কোনোটাই আলাদা হবে না, এখানেও যতটা লেন্থ আসবে এখানেও ততটাই লেন্থ আসবে। তাহলে মাথায় রাখবে মাধ্যমের কণাগুলি যদি তরঙ্গের গতির অভিমুখের সঙ্গে সমান্তরালে কম্পিত হয় তখন সেই জাতীয় তরঙ্গকে আমরা অনুদৈর্ঘ্য তরঙ্গ বলি। আর দেখো আমরা আর একটা তরঙ্গের কথা জানি, সেটা হচ্ছে তির্যক তরঙ্গ। এটা খুব সহজ, আমরা নিজেরাই করতে পারি। ধরো তুমি একটা দেওয়ালে একটা হুঁকের সঙ্গে একটা দড়ি বাঁধলে, হুঁকের সঙ্গে একটা দড়ি বাঁধলে, দিয়ে দড়িটাকে তুমি কি করছো এক প্রান্তে ধরে নাড়াচ্ছ, এই প্রান্তে ধরে ধরো নাড়াচ্ছ, তাহলে কি দেখো এরকম ঢেউ খেলছে। তাহলে এই জাতীয় যে তরঙ্গ সৃষ্টি হয় এই জাতীয় তরঙ্গকে আমরা বলবো তির্যক তরঙ্গ। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে কি যে মাধ্যমের কণাগুলির তরঙ্গের গতির অভিমুখের সঙ্গে সমকোণে কম্পিত হচ্ছে। তাহলে এই আমি যদি এখান থেকে কাঁপাই তাহলে তরঙ্গের অভিমুখটা কোন দিকে, এই দিকে, তাহলে সেটা দেখো একবার এই ধারে লম্ব হচ্ছে আবার এখানে সাপেক্ষে দেখো এই ধারে লম্ব হচ্ছে। তাহলে পরস্পর সঙ্গে সমকোণে কম্পিত হয় তখন সেই জাতীয় তরঙ্গকে আমরা বলবো তির্যক তরঙ্গ। তাহলে তির্যক তরঙ্গ তার যদি আমরা সংজ্ঞা বলি তাহলে মাথায় রাখবে কোনো তরঙ্গ, কোনো তরঙ্গ কথাটা না বলে মাধ্যমের কণাগুলির তরঙ্গের গতির অভিমুখের সঙ্গে যদি লম্বভাবে কম্পিত হয়, যদি লম্বভাবে কম্পিত হয় তবে তাকে তির্যক তরঙ্গ বলে। এবং এক্ষেত্রে মাথায় রাখবে এই দুটো সমদশা, অর্থাৎ এই যে দুটো তরঙ্গ শীর্ষ এর মধ্যবর্তী দূরত্বকে আমরা বলবো তরঙ্গ দৈর্ঘ্য, বা এইখানে দুটো তরঙ্গ পাদ তার মধ্যবর্তী দূরত্বকে আমরা বলবো তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে তরঙ্গের দুটো সমদশার মধ্যবর্তী যে দূরত্ব সেই দূরত্বকেই আমরা তরঙ্গ দৈর্ঘ্য বলি। সেটা যেরকম অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য একই রকমভাবে তির্যক তরঙ্গের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। এবার দেখো আমরা তরঙ্গ সংক্রান্ত কতগুলো সংজ্ঞা আলোচনা করি। তোমরা যেরকম বিস্তার পড়েছো, বিস্তার পড়েছো আগেও বলেছি, বিস্তার মানে কম্পনশীল কোনো বস্তু তার সাম্য অবস্থান থেকে সর্বাধিক যতটা দূরত্ব যায় সেটাকে আমরা বলি কি তরঙ্গের বিস্তার। সেটা তোমাদের আগে বলেছি, এখন আমি আর সংজ্ঞা লিখছি না।
এখানে আমরা একটা গুরুত্বপূর্ণ কথা লিখছি, আগে লিখেছি না মনে পড়ছে না, সেটা হচ্ছে পর্যায়কাল। পর্যায়কাল মানে তরঙ্গ সৃষ্টিকারী কণাগুলো একটা পূর্ণ কম্পন সম্পন্ন করতে যে সময় নেয় তাকেই তার পর্যায়কাল বলা হয়। তাহলে কি বলছি, তরঙ্গ সৃষ্টিকারী কণাগুলি, তরঙ্গ সৃষ্টিকারী কণাগুলি একবার পূর্ণ কম্পন সৃষ্টি করতে যে সময় নেয় তাকে পর্যায়কাল বলা হয়, তাকে পর্যায়কাল বলা হয়। নেক্সট আমরা আলোচনা করব তরঙ্গ দৈর্ঘ্য, যেটা একটু আগেই বলছিলাম। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বলতে কি বুঝবো, যে একটা তরঙ্গের পরপর দুটি সম দশা সম্পন্ন কণার যে রৈখিক দূরত্ব তাকে আমরা বলবো তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে কি বলছি, তরঙ্গের উপর অবস্থিত দুটি সমদশার মধ্যবর্তী সরল রৈখিক দূরত্বকে তরঙ্গ দৈর্ঘ্য বলা হয়। তাহলে অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে দেখলে কি, দুটো ঘনীভবন বা দুটো তনুভবনের মধ্যবর্তী দূরত্ব। আর তির্যক তরঙ্গের ক্ষেত্রে দেখলে কি, যে তরঙ্গ শীর্ষ, দুটো তরঙ্গ শীর্ষ বা দুটো তরঙ্গ পাদ তাদের মধ্যবর্তী যে দূরত্ব তাকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বলছি। নেক্সট দেখো, আমরা একটা সংজ্ঞায় আসি, সেটা হচ্ছে কম্পাঙ্ক, ইংরেজিতে বলে ফ্রিকোয়েন্সি। কম্পাঙ্ক বলতে বুঝি যে প্রতি এক সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন সৃষ্টি হবে সেই সংখ্যাটাকেই বলা হয় তার কম্পাঙ্ক। তাহলে এক সেকেন্ড সময়ে যতগুলি পূর্ণ কম্পন সৃষ্টি হয় তাকে তার কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি বলা হয়। এই কম্পাঙ্কের একক মাথায় রাখবে সাইকেলস পার সেকেন্ড বা হার্জ। তাহলে একক হচ্ছে সাইকেলস, CYCLES পার সেকেন্ড, সাইকেলস পার সেকেন্ড। বা এটাকে বলা হচ্ছে হার্জ, HZ দিয়ে প্রকাশ করা, এমনি স্পেলিং হচ্ছে HERTZ, যেটাকে সংক্ষেপে HZ দিয়ে আমরা প্রকাশ করছি। আর একটা গুরুত্বপূর্ণ টার্ম, সেটা হচ্ছে তরঙ্গ বেগ। তরঙ্গ বেগ মানে ধরে নাও এক সেকেন্ডে এরকম কিছু তরঙ্গ তৈরি হলো, এরকম কিছু তরঙ্গ তৈরি হলো। তাহলে এক সেকেন্ডে এতগুলো তরঙ্গ হলো, তাহলে
একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা, আর ধরে নাও এইগুলো 1 সেমি করে দৈর্ঘ্য, তাহলে 1 সেকেন্ডে কত যাবে? 1 সেমি × 7, 7 সেমি। তাহলে এটাকে আমরা বলবো তরঙ্গ বেগ। তাহলে তরঙ্গ বেগ মানে 1 সেকেন্ডে তরঙ্গ যত দূর দূরত্ব অতিক্রম করে সেই দূরত্বকে আমরা তরঙ্গ বেগ বলি। তাহলে 1 সেকেন্ডে তরঙ্গ যত দূরত্ব অতিক্রম করে তাকে তার তরঙ্গ বেগ বলা হয়, তাকে তার তরঙ্গ বেগ বলা হয়। ধরো একটা সুরশালাকা, এর কম্পাঙ্ক 480 হার্জ, আর এর তরঙ্গ দৈর্ঘ্য ধরে নাও 0.1 সেমি। তাহলে এখানে তরঙ্গ বেগ কত বলবো? কি বলছি কথাটা? একটি সুরশালাকার কম্পাঙ্ক 480 হার্জ ও তরঙ্গ দৈর্ঘ্য 0.1 সেমি, তরঙ্গ বেগ কত? তরঙ্গ বেগ কত? তাহলে তরঙ্গ যেটা উৎপন্ন সেটা কত দূর যাবে? তাহলে মাথায় রাখবে তরঙ্গ বেগ হবে 1 সেকেন্ডে 480 বার কাঁপছে, প্রত্যেকবার 0.1 সেমি করে অগ্রসর হচ্ছে তরঙ্গ। তাহলে তরঙ্গ বেগ হবে 480 × 0.1। তাহলে তরঙ্গ বেগ সমান আমরা বলবো 480 × 0.1 বা 48 সেমি। তাহলে দেখো তরঙ্গ বেগ, কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কি? তরঙ্গ বেগ সমান কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য। তো দেখো তরঙ্গ বেগ যেটাকে আমরা প্রকাশ করি ভি দিয়ে, তরঙ্গ দৈর্ঘ্য যেটাকে প্রকাশ করা হয় ল্যামডা দিয়ে, ও কম্পাঙ্ক যেটাকে প্রকাশ করা হয় এন দিয়ে। কম্পাঙ্ক এর মধ্যে সম্পর্ক, তাহলে সম্পর্কটা হচ্ছে তরঙ্গ বেগ সমান তরঙ্গ দৈর্ঘ্য ইন্টু কম্পাঙ্ক। তরঙ্গ বেগ সমান তরঙ্গ দৈর্ঘ্য ইন্টু কম্পাঙ্ক, বা আমরা বলতে পারি ভি ইজ ইকুয়াল টু ল্যামডা ইন্টু এন, বা ভি ইজ ইকুয়াল টু এন ল্যামডা। প্রচলিত অবস্থায় এইভাবে লিখি, ভি ইজ ইকুয়াল টু এন ল্যামডা। নেক্সট দেখো আমরা আর একটা সম্পর্কে আসি, সেটা হচ্ছে তরঙ্গের পর্যায়কাল এবং কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক। তরঙ্গের পর্যায়কাল ও তরঙ্গ দৈর্ঘ্য এর মধ্যে সম্পর্ক, তরঙ্গের পর্যায়কাল এবং কম্পাঙ্ক। কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক। তা পর্যায়কাল বলতে তোমরা কি বুঝো? যে একবার কম্পনের জন্য যে সময় লাগে তাকে আমরা বলি পর্যায়কাল। ধরে নাও একটি
তরঙ্গের পর্যায়কাল টি মানে কি একটি পূর্ণ কম্পন সৃষ্টি হতে টি সময় প্রয়োজন আর কম্পাঙ্ক ধরি এন কম্পাঙ্ক এন এই কথাটার মানে কি যে এক সেকেন্ডে এন সংখ্যক পূর্ণ কম্পন সৃষ্টি হচ্ছে এক সেকেন্ডে এন সংখ্যক পূর্ণ কম্পন সৃষ্টি হচ্ছে তাহলে পর্যায়কাল ধরলাম টি তার মানে এক সেকেন্ড একটা পূর্ণ তরঙ্গ সৃষ্টি হতে টি সময় লাগছে আর কম্পাঙ্ক ধরলাম এন তার মানে একবার পূর্ণ কম্পন সৃষ্টি এক সেকেন্ডে এন সংখ্যক পূর্ণ কম্পন সৃষ্টি হচ্ছে তাহলে এই এন সংখ্যক পূর্ণ কম্পন এক সেকেন্ডে যদি তৈরি হয় তাহলে একবার কম্পনের জন্য কত সময়ের প্রয়োজন হতে পারে এক সেকেন্ডে এন সংখ্যক হচ্ছে তাহলে আমরা ঘুরিয়ে কথাটা লিখলে এরকম লিখতে পারি এন সংখ্যক পূর্ণ কম্পন সৃষ্টি হয় এক সেকেন্ডে তাহলে একটি পূর্ণ কম্পন সৃষ্টি হবে ওয়ান বাই এন সেকেন্ডে আর দেখো পর্যায়কাল মানে কি একটা পূর্ণ কম্পন হতে টি সময় লাগছে আর এখানে আমরা কি দেখছি একটা পূর্ণ কম্পন হতে ওয়ান বাই এন সেকেন্ড সময় লাগছে তাহলে আমরা বলতে পারি তো এই টি আর ওয়ান বাই এন পরস্পর সমান তাহলে অতএব বলা যায় টি ইজ ইকুয়াল টু ওয়ান বাই এন টি ইজ ইকুয়াল টু ওয়ান বাই এন অর্থাৎ পর্যায়কাল সমান ওয়ান বাই কম্পাঙ্ক পর্যায়কাল সমান ওয়ান বাই কম্পাঙ্ক তাহলে পর্যায়কাল সমান হচ্ছে ওয়ান বাই কম্পাঙ্ক আবার দেখো এখান থেকে আমি আরও রিলেশন দেখাতে পারি আমরা জানি ভি ইজ ইকুয়াল টু এন ল্যামডা তাহলে এন মানে কি ভি বাই ল্যামডা ভালো করে বুঝবে এন ইজ ইকুয়াল টু ভি বাই ল্যামডা তাহলে এনটাকে যদি এখানে বসিয়ে দাও তাহলে টি সমান ওয়ান বাই ভি বাই ল্যামডা বা লেখা যায় টি সমান ল্যামডা বাই ভি তার মানে পর্যায়কাল সমান হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বাই তরঙ্গ বেগ পর্যায়কাল সমান হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বাই তরঙ্গ বেগ তাহলে আমরা এখান থেকে আরেকটা সম্পর্ক পেয়ে গেলাম পর্যায়কাল সমান তরঙ্গ দৈর্ঘ্য বাই তরঙ্গ বেগ তাহলে টি ইজ ইকুয়াল টু ল্যামডা বাই ভি এই হচ্ছে আমাদের সম্পর্ক কিছু পেলাম এবার দেখো আমরা এখান থেকে দু একটা ছোট অঙ্ক করে নিই দেখো আমরা একটা অঙ্ক লিখছি এরকম যে একটি সুর শলাকার কম্পাঙ্ক 220 হার্টজ ও বায়ুতে শব্দের গতিবেগ 330 মিটার পার সেকেন্ড হলে
শব্দ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য এবং পর্যায়কাল কত? হলে শব্দ তরঙ্গের পর্যায়কাল ও তরঙ্গ দৈর্ঘ্য কত? তাহলে দেখো আমাদের কি কি জানা আছে, কম্পাঙ্ক জানা আছে আর শব্দের গতিবেগ বলা আছে। এখান থেকে আমাদের পর্যায়কাল ক্যালকুলেট করতে হবে, টি। তাহলে এক্ষুনি আমরা একটা সম্পর্ক পেয়েছি যে টি ইজ ইকুয়াল টু 1/n। দেখো টি ইজ ইকুয়াল টু পেয়েছি 1/n, পর্যায়কাল টি সমান পেয়েছি কি 1/n। তাহলে পর্যায়কাল টি সমান আসছে 1/220। তাহলে এটা একটা উত্তর হয়ে গেল। অতএব পর্যায়কাল 1/220 সেকেন্ড। আর একটা আমাদের সম্পর্ক বের করতে বলা হয়েছে, সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য মানে কি? ল্যামডা। তোমরা কি পেলে? টি ইজ ইকুয়াল টু ভি বাই ল্যামডা। টি ইজ ইকুয়াল টু ভি বাই ল্যামডা। তাহলে ল্যামডা সমান আমরা বলবো কি ভি বাই টি। তাহলে ভি কত? 220, এই সরি 330। আর টি কত? টি এই যে পেয়েছি 1/220। তাহলে 1/220 তাহলে হয়ে গেল 330 × 220। তাহলে 300 এই অংশটা একটু ভুল হয়েছে, এটা বাদ দাও। দেখো আমাদের সম্পর্কটা আমরা কি লিখলাম, যে ভি ইজ ইকুয়াল টু ল্যামডা বাই টি, এরকম একটা সম্পর্ক হয়েছে। ভি ইজ ইকুয়াল টু ল্যামডা বাই টি, তাহলে ল্যামডা সমান হবে ভি ইন্টু টি। তাহলে ভি কত? 330, আর টি হচ্ছে 1/220। এবার হবে তাহলে 3/2 / 1.5, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য হবে 1.5 মিটার। অতএব তরঙ্গ দৈর্ঘ্য 1.5 মিটার। নেক্সট দেখো আমরা একটা অঙ্ক নিচ্ছি, সেটা এরকম নিচ্ছি যে দুটি সুরসলাকার কম্পাঙ্ক যথাক্রমে 150 হার্জ ও 450 হার্জ দাঁড়ি, এরা বায়ুতে যে তরঙ্গের সৃষ্টি করে বায়ুতে যে তরঙ্গের সৃষ্টি করে তাদের তরঙ্গ দৈর্ঘ্য তুলনা করো। তাদের তরঙ্গ দৈর্ঘ্য তুলনা করো। তাহলে একটা সুরসলাকার কম্পাঙ্ক 150 হার্জ, চারেকটার হচ্ছে 450 হার্জ, দিয়ে বলছে এরা বায়ুতে যে তরঙ্গের সৃষ্টি করে সেই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যর তুলনা করতে বলছে। তাহলে আমরা কি জানি, ভি ইজ ইকুয়াল টু এন ল্যামডা। তাহলে ভি ইজ ইকুয়াল টু এন ল্যামডা, এটা আমাদের সম্পর্ক। তাহলে বায়ুতে শব্দের বেগ, সেটা তো আর কোনো পরিবর্তন হয় না,
তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তন হতে পারে, কম্পাঙ্ক পরিবর্তন হতে, কিন্তু বায়ুতে শব্দের বেগের কোনো পরিবর্তন হয় না। তাহলে প্রথমটির ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ওয়ান হলে আমরা কি বলবো, ভি ইজ ইকুয়াল টু 150 × λ1। আর দ্বিতীয়টির তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা টু হলে ভি ইজ ইকুয়াল টু আমরা বলবো 450 × λ2। তাহলে দেখো আমরা এখান থেকে লিখতে পারি ভি বাই ভি সমান 150 × λ1 বাই 450 × λ2। ভি ভি ক্যান্সেল, 1 এর 3, দেয়ারফোর ল্যামডা ওয়ান বাই ল্যামডা টু সমান হয়ে গেল 3/1। তাহলে আমরা লিখবো ল্যামডা ওয়ান সমান 3 অফ λ2। অর্থাৎ প্রথম ক্ষেত্রে যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা দ্বিতীয়টার তরঙ্গ দৈর্ঘ্যের 3 গুণ। প্রথম ক্ষেত্রের তরঙ্গ দৈর্ঘ্য দ্বিতীয়টার তরঙ্গ দৈর্ঘ্যের 3 গুণ। তো যাই হোক, এই জাতীয় আমরা দুটো অঙ্ক দেখলাম থিওরির সঙ্গে সঙ্গে। আমরা একদিন আরও অনেক অঙ্ক করব, আর একটুখানি থিওরি আছে, সেগুলো আমরা নেক্সট ক্লাসে শেষ করবো।